আজকে কালী পুজোর আগের দিন, তো আজকে আমরা ওই 14 শাক খেয়েছিলাম দুপুরবেলা, আর এখন 14 প্রদীপ জ্বালাবো, তো সেটারই তৈরি করব। এই আমার 14 প্রদীপ রেডি হয়ে গেছে, এবার সব জায়গায় জায়গায় দিয়ে দেবো। কি দেখছো মাম্মা, প্রদীপ জানিয়েছি। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও, তো তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। এই এখন বাজে মোটামুটি 8টা মতন বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হলাম, এবার চা করবো, ব্রেকফাস্ট রেডি করবো, অ্যাকচুয়ালি একটু বেরোবো, দরকার আছে একটা কাজের, ওখানে যাব, গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর তোমাদের শুভ আজকে কালী পুজো, তো তোমাদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। বাড়িতেও আজকে পুজো হবে, পুজো হবে বলতে আপনাদের সে সেরমভাবে করি না, ও পুজো করে, গুছিয়ে গাছিয়ে ওর মতন করে করে, যাই হোক। আর এছাড়াও এদিক ওদিক যাওয়ারও টুকটাক প্ল্যান আছে, তো দেখতে থাকো পুরো ব্লগটা, সঙ্গে থাকো। আর কালকে 14 প্রদীপ জ্বালিয়েছিলাম, সেটা তো তোমাদের দেখালাম ফার্স্টেই, কালকে ব্লগ করতে পারিনি, শুধু সন্ধেবেলা ওই 14 প্রদীপ জ্বালিয়েছিলাম, সেটা একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের ক্লিপিং দেখা। এসেছি চা নিয়ে, এরপরে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে একটুখানি বেরোবো, বলেছিলাম একটা কাজে যাবো, তো সেখানে এই আছে সকালে ব্রেকফাস্টে চটজলদি লুচি আর বেগুন ভাজা। বেরোচ্ছি, তাকিয়ে আছে দেখো জেলি কিরকমভাবে, বুঝতে পারছো, ঢং করে তাকিয়ে আছে, ঢং যত সব ঢং, দেখো শুয়ে আছে, দেখো নাটক তো পুরো দমে জানে। কি তোমার খাওয়া হয়ে গেছে? নিচে শ্যামা পোকায় ভরে গেছে সারা ঘরে, শ্যামা পোকা। ইলি বাবালি, এত আনন্দ কিসের, চলো 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 ভেতরে চলো ভেতরে চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, চলো চলো চলো, বাবাড়ি 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 বাবলি, পাগল হয়ে গেছে। ওখান থেকে ফিরে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, এখন মোটামুটি 5টা বাজে, এই উঠলাম ঘুম থেকে, এখন চা করব, চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে ও পুজো করতে বসবে ঘরে, আমাদের কালী পুজো হয় তো সেটা করবে, তারা তোমাদেরকে দেখাই। আমি আজকে ঘরে লাইট লাগিয়েছি, এই বারান্দায় একটা হলুদ লাইট লাগিয়েছি, আর দেখো আর এই যে ঘরে লাগিয়েছি নীল রঙের লাইট, আর এই লাইটটা আমার আগেই লাগানো ছিল, এই লাইটটা নতুন লাগিয়েছি, এবার এই এই ঘরের লাইটগুলো লাগিয়ে দেবো, এই বাইরের ঘরে একটা নীল লাইট, এই যে ভূত বসে আছে নীলভূত, এই নীলভূত, এইখানে একটা লাইট আছে, দুটো লাইট আছে, এটা বাইরের ঘরের একটা লাইট আর সাদা লাইট একটা, ঠাকুমার ঘরেও আছে ঠাকুরের লাইটগুলো, ওদের বারান্দায় একটা লাইট লাগিয়েছি সেটা জ্বালিয়ে দিই, ওদের বারান্দাতেও হলুদ লাইট লাগিয়ে দিয়েছি, আর ঠাকুরের এখানে হলুদ রঙের একটা লাইট জ্বালি, ইয়েস, এই দেখো আলো হয়ে গেল সুন্দর। হ্যাঁ চল, কালী পুজোর কিন্তু এই একটা সৌন্দর্য, চারিদিকে লাইট আর লাইট, আলো আর আলো, দেখো চারিদিকে লাইট লাগিয়েছে, দাঁড়া তোমাদেরকে একটু দেখাই আমাদের পাড়াটা, জানলা দিয়ে দেখলে সব বাড়িগুলোতে লাগিয়েছে, ওই যে দূরে লাগিয়েছে, এই বাড়িতে লাগিয়েছে, এই বাড়িটা এখনও জ্বালায়নি, এই বাড়িতেও লাগিয়েছে লাইট, জ্বালাবে এক্ষুনি হয়তো, এগুলো না শয়তানি করছে বসে বসে। আর আমাদের ঘরটা পুরোই নীল 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 লাগছে, আমার এই ঘরটা বেশি ভালো লাগছে, এই যে এই আমাদের পাড়ার পুজোর লাইট লাগিয়েছে সবার বাড়িতে বাড়িতে, ফ্ল্যাটে ফ্ল্যাটে লাগিয়েছে সব লাইট, ব্যাস কোথায় উঠেছে দেখো,
দেখো দেখো আরেকজনকে দেখো, তোমরা কোথায় উঠেছে? ও একেবারে হনুমান একখানে, জানো তো। এই দেখো ওই দিকে লাইট, এটা আমাদের ফ্ল্যাটের লাইট, আমাদের লাইট। বাবারে বাবা বাজি ফাটছে, ওই দূরে লাইট লাগিয়েছে, তাও এখনও মনে হয় সবাই। এই হলুদ ফলস মালাগুলো কিনে এনেছিলাম ঘোড়াবাজার থেকে, এটা গেটে লাগিয়ে দিলাম, গেটটা দিয়ে রেখেছি কারণ বাকিগুলোকে নিয়েই নেই, এবার কেউ হট করে চলে আসলে ফ্লোরে জেলি একটুখানি ই হবে, ওই জন্য গেটটা দিয়ে রাখতে হলো, নাহলে দরজা খুলে রাখতাম। মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি, কালকে প্রদীপ জ্বালিয়েছিলাম ছোট্ট প্রদীপ, আজকে মোমবাতি। কি তুই জ্বালাবি? তুই জ্বালাবি মাম্মা, তুই আবার নিভে দিও না ফু দিয়ে। আগেরবার মোমবাতিগুলো হাওয়াতে নিভে যাচ্ছে, আরে বাবা বেছি।